প্রত্যক্ষে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে সকাল থেকে ছুটে যান অনেকেই। হাতির ঝিল, শিশু পার্ক, চিড়িয়াখানা সহ সব বিনোদন কেন্দ্রগুলো ছিল নানা বয়সীদের আনন্দ আর কলকাকলিতে মুখর। বাইরে প্রচণ্ড রোদ থাকায় ঈদ বিনোদনের মাধ্যম হিসেবে অনেকে বেছে নিয়েছেন সিনেমা হলগুলোকে। সকালে তেমন ভিড় না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই সিনেমা হল সহ বিনোদন কেন্দ্রগুলোতে লোক সমাগম বাড়বে বলে আশা করছে কর্তৃপক্ষ। নাগরিক জীবনের শত ব্যস্ততা আর দুঃখ কষ্ট ভুলে ঈদের আনন্দ পরিপূর্ণ করতে মানুষের ঢল নামে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে। পরিবারের ছোট সদস্যের বায়না মেটাতে ঈদের দ্বিতীয় দিনে অনেকেই ছুটে যান শিশু পার্কে। বিভিন্ন রাইডে চড়ে ঘুরে ঘুরে ঈদের আনন্দ উপভোগ করেছে এখানে আসা শিশু সহ দর্শনার্থীরা। আমি ট্রেন, তারপরে নাইনডি, এইসব বিভিন্ন রাইডে চড়ে খুব উপভোগ করলাম। আমার আব্বু আম্মুর সাথে আসছে, আমার খুব ভালো লাগতেছে। এসে প্রায়ই দেখা যায় ছেলে মেয়েদেরকে নিয়ে ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি করে বাচ্চাদেরকে রাইডসে ঘুরাতে হয়। তো এবার আসলাম, খুব ইজিলি সবগুলো রাইডসে ওদেরকে চড়াতে পারলাম। বাঘ, সিংহ সহ নানা প্রাণীর সাথে পরিচিত হতে অভিভাবকের হাত ধরে জাতীয় চিড়িয়াখানাও ছিল শিশু কিশোরদের পদচারণায় মুখর। নির্বল বিনোদন পেতে সেখানে ছুটে যান সব বয়সের নানা শ্রেণী পেশার মানুষ। বাঘ দেখেছি, সিংহ দেখেছি, হরিণ দেখেছি, বানর দেখেছি। আমার এখানে খুব ভালো লাগছে, আমি আমার খালামণির সঙ্গে আসছি। এখানে এসে অনেক প্রাণী দেখলাম, খাঁচা দেখছি, খাঁচার ভিতর অনেক প্রাণী দেখছি, সো ভালোই লাগছে। বাইরে রোদের তীব্রতায় ও গরমে ঘোরাঘুরি যাদের পছন্দ নয় তাদের অনেকেই ঈদ বিনোদনের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন সিনেমা হলগুলোকে। তবে সকালে তেমন দর্শক উপস্থিতি না থাকলেও পরের শোতে হলগুলো হাউসফুল থাকবে বলে আশা প্রকাশ করেন হল কর্তৃপক্ষ। রোদ্রে গরমে বাইরে হাঁটাহাঁটি ঘোরাঘুরি না করে প্রেক্ষাগৃহে একটা ভালো পরিবেশ, ঈদের সময় অলস বাসায় সময় না কাটিয়ে ছবি দেখতে আসছি। বন্ধু বান্ধব ঘুরতে আসলাম, ভালো লাগে, ছবিটা দেখবো। সকালে মর্নিং শোতে একটু নিজবিজ থাকে, তখন অন্যান্য শোতে আমরা একদম যতটুকু আশা অনুরূপ। দর্শক, এই মুহূর্তে মিরপুর চিড়িয়াখানায় আছেন রিপোর্টার তরিকুল ইসলাম সৌরভ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সৌরভ, কি অবস্থা দেখছেন দর্শনার্থীদের? দর্শনার্থীরা কেমন আসছেন? জাফর, ঈদ যাত্রার সবার গন্তব্য এখন বিনোদন কেন্দ্রগুলোর দিকে। আপনারা হয়তো এখন দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ রয়েছে এই চিড়িয়াখানাতে, এবং চিড়িয়াখানায় এখন এই পুরো প্রাঙ্গণ জুড়ে আমরা কিন্তু অসংখ্য মানুষ দেখতে পাচ্ছি, এবং সব মানুষ প্রতিটি খাঁচার সামনে কিন্তু অসংখ্য মানুষের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। সকাল থেকে প্রতিনিয়ত কিন্তু সাধারণ মানুষের সংখ্যা বেড়েছে, এবং প্রতিটি খাঁচার সামনেই আমরা শিশুদের আনন্দ উদযাপন করতে দেখেছি। বিশাল দৈর্ঘ্যের এই চিড়িয়াখানাটি কিন্তু শুধুমাত্র বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত হলেও এটি কিন্তু শিক্ষা কেন্দ্র হিসেবেও পরিগণিত হতে পারে। কারণে অভিভাবকরা কিন্তু চলে আসেন শিশুদের নিয়ে, যেহেতু ঈদের ছুটি রয়েছে। আবার এই ছুটির পাশাপাশি যানজট মুক্ত নগরী, সবকিছু মিলিয়ে এক সুবর্ণ সুযোগ রাজধানীবাসীর সামনে, এবং সেই সুযোগটি কাজে লাগিয়ে সবাই কিন্তু চলে এসেছে। আমরা হয়তো এখন দেখতে পাচ্ছি জিরাফ, এবং এই জিরাফ দেখবার জন্য দীর্ঘ সারিতে কিন্তু সাধারণ মানুষ এখন দেখছেন। শিশুরা রয়েছেন, বাবা মা এসেছেন সন্তানকে নিয়ে, এবং সন্তানকে চিনিয়ে দিচ্ছেন, বিভিন্ন প্রাণীর সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন, এবং নিজেরাও কিন্তু বিনোদিত হচ্ছেন। আপনি জানেন যে আজকে ঈদের মাত্র দ্বিতীয় দিন। এই চিড়িয়াখানাটির কথা যদি বলতে হয়, একেবারে সবুজে ঘেরা এই চিড়িয়াখানাটি, এ কারণে কিন্তু ঘুরেও কিন্তু স্বস্তি নিঃশ্বাস ফেলেছেন এইখানকার আগত দর্শনার্থীরা। আর যেটি হয় যে এখানে কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে অন্যান্য সময়ে কিন্তু এখানে প্রায় 10,000 দর্শনার্থী আসেন এখানে, কিন্তু এটি কিন্তু যখন এটি এই উৎসব বা বিভিন্ন পার্বণের সময় আসে, তখন এটি কিন্তু আরও বেশি মানুষের সম্মিলন ঘটে, এবং সেটি প্রায় লক্ষাধিক মানুষের সম্মিলন ঘটে বলে এখানকার যারা রয়েছেন সেই কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। এবং এখানে যারা এসেছেন তারা প্রত্যাশা করছেন যে সামনের দিনগুলোতেও যে ঈদ উদযাপন সেটি আরও বেশি স্বস্তিদায়ক হবে, নির্বিঘ্ন হবে, এমনটাই প্রত্যাশা। জাফর, এই ছিল মোটামুটি চিড়িয়াখানা থেকে আমার কাছে সর্বশেষ খবরাখবর। দর্শক, তরিকুল ইসলাম সৌরভ রাজধানীর মিরপুর চিড়িয়াখানা থেকে জানাচ্ছিলেন নগরবাসীর ঈদ বিনোদনের খবর।
এদিকে ঈদের ছুটিতে সিলেটের জাফলং এ ছুটছেন পর্যটকরা। সেখানে আছেন সহকর্মী ইকরামুল কবির এবং নাটোরে মিনি কক্সবাজার খ্যাত হাউথির বিলের পাটুল এলাকায় আছেন সাইফুর রহমান রকি। শহরে চলে যাচ্ছি তাদের কাছে, প্রথমে যাচ্ছি সিলেটে ইকরামের কাছে। ইকরাম, ধন্যবাদ মুমু। আপনি দেখতে পাচ্ছেন আমি একেবারে জাফলং এ, যে মায়াবী ঝর্ণা, সেই ঝর্ণার সামনে দাঁড়িয়ে আছি। বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস দেখতে পাচ্ছি পর্যটকদের মাঝে, এই উচ্ছ্বাস এবং এই আগমন বলে দিচ্ছে যে ঈদের আনন্দ কতটুকু উপভোগ করা যায়, কিভাবে উপভোগ করা যায়, কত দূর পর্যন্ত উপভোগ করা যায় তা এই সমস্ত জায়গায় এলেই বোঝা যায়। আপনি দেখতে পাচ্ছেন একেবারে প্রাকৃতিক ভাবে এই ঝর্ণাটি বাংলাদেশে প্রবেশ করেছে মেঘালয় রাজ্য থেকে, এবং এই জাফলংয়ের এই জায়গাটিতে প্রবেশ করার সময় যেই অবস্থা হয়েছে সেই অবস্থা আপনি দেখতে পাচ্ছেন, একেবারে ঝর্ণার উপর পর্যন্ত মানুষ উঠে গেছে। যদিও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ঝর্ণার উপরে উঠা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে, তারপরেও যে উচ্ছ্বাস, এই ঝর্ণার যে গর্জন, এই গর্জনের সাথে সাথে পর্যটকদের মনের ভিতরে যে উচ্ছ্বাস, যে উদ্দীপনা, সেই উচ্ছ্বাস এবং উদ্দীপনায় হাজার হাজার পর্যটক এই বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস তাদের প্রকাশ করছে। এখান থেকে জাফলং যেই পয়েন্ট থেকে গাড়ি থেকে নেমে এখানে আসে সেখানে দূরত্ব প্রায় 2.5 কিলোমিটার। এই 2.5 কিলোমিটার পথ একেবারে মিছিলে পরিণত হয়েছে। কেউ আসছে, কেউ যাচ্ছে, বোঝা যাচ্ছে যে একেবারে মিছিলে মিছিলে ছেয়ে গেছে এই এলাকাটি। যদি আপনাকে আমি আরেকটু দেখাতে পারি, যে আপনি দেখুন যে আমার ডানে বামে যতটা জায়গা আছে সব জায়গাতেই পর্যটকের ভিড় এবং বিভিন্ন গ্রুপে এসেছে নানান ধরনের রঙের কাপড় পরে, এবং তারা নারী পুরুষ শিশু যারা এখানে এসেছে প্রত্যেকে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছে। তারা বলেছেন যে এত সুন্দর বাংলাদেশে মধ্যেখানে এত সুন্দর একটি জায়গা তারা এই প্রথম দেখেছে এবং দেখার মতন আর তাদের ভাগ্যে জুটেছে অনেকের। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যারা এসছে তারা একবার তা গা ভিজিয়ে গিয়েছে ঝর্ণার পানিতে, স্বচ্ছ স্ফুটিক পানিতে, যেটাকে বলা যায় একটু বলি, যদি আমি বলি যে পাহাড় ধৌত পানি যেটা মিনারেল ওয়াটারে পরিণত হয়েছে, সেই মিনারেল ওয়াটার বা স্বচ্ছ স্ফুটিক পানির সাথেই পাহাড়ের পাথরকে ধুয়ে যে পানিটা বাংলাদেশে এসে পৌঁছেছে সেই পানিটা একেবারে স্বচ্ছ পানি। এই স্বচ্ছ পানিতে গা ভাসিয়ে দিয়ে বা কিংবা একটু গোসল করে নেওয়ার একটা আনন্দই আলাদা। আপনি দেখতে পাচ্ছেন, আমি একটু যদি আপনাকে দেখাতে পারি, একেবারে ঝর্ণার উপরে যেখানে সম্পূর্ণভাবে নিষিদ্ধ রয়েছে সেখানে পর্যন্ত একেবারে পর্যটকরা উঠে গেছে, কীভাবে উঠে গেছে সেইটাই এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। এখানে যদিও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আনসার বাহিনী নিয়োগ করা হয়েছে, এখানে পর্যটকদের তাদের উচ্ছ্বাস এমনভাবে প্রকাশ করছে, আনসার বলেন কিংবা সাইনবোর্ড লাগিয়ে তাদের উপর যে নির্দেশনা, কোনো কিছুই তারা মানছে না। তাদের উচ্ছ্বাস এই এত কাছাকাছি এসে শহরের কোলাহল থেকে, যানজটের অবস্থা থেকে, সেই অবস্থা থেকে এখানে যখন নৈসর্গিক সৌন্দর্য এখানে উপভোগ করে, যে প্রাকৃতিক সৌন্দর্যর একটা উপভোগ করে, একেবারে সৃষ্টিকর্তার দান এই যে ঝর্ণা দেখতে পাচ্ছেন, সেই ঝর্ণার কাছাকাছি এসে আসলে কোনো বিধি নিষেধ মানা সম্ভব নয়। আবেগ এবং উচ্ছ্বাস প্রকাশ করার ভাষাই এখানে অন্যরকম হয়ে যায়। আমরা দেখেছি যারা নারীরা এসেছে, যারা শিশুরা এসেছে, যারা পুরুষরা এসেছে, বিভিন্ন বয়সে তারা তাদের যে উচ্ছ্বাস প্রকাশ করেছে সেই উচ্ছ্বাসের মধ্যেই আমরা সব কিছু প্রকাশ পেয়েছি। যদিও সিলেট থেকে এখানে আসার মধ্যেখানে বেশ কিছু রাস্তা ভাঙ্গা রয়েছে, বেশ কিছু অবকাঠামোগতভাবে এই জায়গাটিতে অনেক কিছু সমস্যা রয়েছে, তারপরেও এই জায়গায় এসে আমি আগেই বলেছি, সকালে বলেছি, সিলেটে যেই কয়টি পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, জাফলং, বিছনাকান্দি, রাতারগুল কিংবা ওদিকে মাধবকুণ্ড, প্রত্যেকটা স্পটই হচ্ছে একেবারে প্রাকৃতিকভাবে গড়া। এই প্রকৃতির কাছাকাছি এসে প্রত্যেকজন পর্যটক তাদের উচ্ছ্বাস প্রকাশ করছে। মুমু, আপনারা দেখতে পাচ্ছেন একইভাবে। মুমু, এ ছিল সিলেটের জাফলংয়ের মায়াবী ঝর্ণা থেকে পর্যটকদের উচ্ছ্বাস প্রকাশের সর্বশেষ খবর। মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহীদের ধরিয়ে দিতে রোহিঙ্গাদের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির সরকার। বাংলাদেশ সীমান্তের ওপারে আহ্বান জানিয়ে মাইকিং করা হয়। গেল এক সপ্তাহে সেনা ও পুলিশ চৌকিতে বিদ্রোহীদের হামলায় রাজ্যটিতে সেনা অভিযানের মধ্যেই রোহিঙ্গাদের প্রতি এই আহ্বানের কথা দেশটির গণমাধ্যম নিউ লাইট অব মিয়ানমার জানানো হয়। ওইসব হামলার জন্য রোহিঙ্গাদের বিদ্রোহী দল মিয়ানমার আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মিকে দায়ী করা হয়। সেনাবাহিনী নির্বিচারে হত্যা, ধর্ষণ ও ঘর জ্বালিয়ে দিচ্ছে বলে দাবি রোহিঙ্গাদের। হাজার হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশ সীমান্তে আশ্রয় নিলে সেখানেও মিয়ানমার সীমান্তরক্ষীদের গুলি ছুড়তে দেখা যায়।
এই পরিস্থিতির মধ্যেই বিদ্রোহীদের ধরিয়ে দিতে মংডু শহরে মাইকিং করা হয় বলে গণমাধ্যমটিতে জানানো হয়েছে। সম্প্রতি দুইজন আরএসএস সদস্যকে নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে বলেও জানানো হয়। বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের খবর। চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। এই ম্যাচ জিতলেই অজিদের প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ করবে টাইগাররা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল 10টায় শুরু হবে দুদলের ম্যাচ। এই মুহূর্তে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আছে সহকর্মী হুমায়ুন কবির রোজ। সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রোজ মোমো, ধন্যবাদ আপনাকে। কিছুক্ষণ আগে কিন্তু দুদলের অধিনায়ক বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম এবং অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ কিন্তু কথা বলেছেন, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তারা কথা বলেছেন। আসলে দুদলে কিন্তু আজকে বৃষ্টির কারণে আদর্শ প্রস্তুতি যে নেওয়ার ব্যাপারটা থাকে আসলে প্রথম ম্যাচের আগে আসলে সে প্রস্তুতিটা নিতে পারেনি। তবে সংবাদ সম্মেলনে প্রথমে কথা বলেছেন স্টিভ স্মিথ, তিনি কিন্তু একটা বিষয় স্পষ্ট হয়ে বলেছেন, আমরা গত 3-4 বছর হলো আমরা যে বিষয়টা দেখে এসেছি আসলে অস্ট্রেলিয়া কখনোই ম্যাচের পূর্বে কখনোই কিন্তু বলেনি যে আমরা চাপে আছি বা একাদশ দিয়ে যায়। গত 3-4 বছর হলো আগে প্রত্যেকটা সংবাদ সম্মেলনে আমরা দেখেছি বিভিন্ন সিরিজে আসলে তাদের অধিনায়ক কিন্তু একরকম একাদশটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে যায়, কিন্তু আজকে যখন সংবাদ সম্মেলনে স্মিথ কথা বলছিলেন তখন তিনি কিন্তু একটা বিষয় স্পষ্ট হয়ে বলেছে যে তারা বেশ চাপে আছে এবং এই সিরিজে ঘুরে দাঁড়াতে হলে তাদের সামর্থ্য থেকে বেশিটা দিতে হবে। এবং একাদশ কেমন হবে সেটা কিন্তু আজকে স্পষ্ট করে বলতে পারেনি, কিন্তু বলেছে উইকেট বিবেচনা রেখে কিন্তু তিনজন স্পিনার তারা খেলতে পারে, বিশেষ করে উকেফকে খেলাতে পারে এই টেস্টে। কারণ আপনি জানেন ভারতের বিপক্ষে যে গত বেশ কয়েক বছরে অস্ট্রেলিয়া একটি ম্যাচ জিতেছিল, সেটা উকেফের দুর্দান্ত স্পিন বলিং এর কারণে। আর বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম বলছেন যে আসলে বাংলাদেশের সামনে যে একটা ইতিহাসের হাতছানি সেই সুযোগটা তারা কাজে লাগাতে চান। সেই জন্য আসলে ঢাকা টেস্টে যে তামিম সাকিবের অনবদ্য যে পারফরমেন্সটা ছিল সেই পারফরমেন্স থেকেও যারা ভালো পারফরমেন্স করতে পারেননি তাদেরকেও আসলে সামর্থ্য সেরাটা দিতে হবে। তো সবকিছু মিলে এখানে আলোচনায় দুটি বিষয়, প্রথমে একটি বিষয় হচ্ছে যে চট্টগ্রামের আবহাওয়া, কালকেও বৃষ্টি হতে পারে এবং দুদলের আসলে আরেকটা প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে এখানকার আবহাওয়াটা। পাশাপাশি আপনারা আমার পিছনে দেখেছেন আসলে ত্রিপলদের ঢাকা এখানকার উইকেট আসলে শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নিয়েছে যে স্পিন ট্র্যাক উইকেট হবে। তো সেক্ষেত্রে আসলে এই টেস্টেও বাংলাদেশের স্পিনারদের জ্বলে উঠতে হবে যদি ইতিহাস রচনা করতে চায় বাংলাদেশ। তো মুম্বই এই ছিল আমার কাছে সর্বশেষ, ফিরছি আপনার কাছে। দর্শক, এতক্ষণ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে আমাদের সহকর্মী হুমায়ুন কবির রোজ জানাছিলেন সেখানকার সবশেষ খবর। দুপুরের সময় পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সরকার নির্ধারিত দামে সারা দেশের কোথাও বিক্রি হচ্ছে না চামড়া, লবণের দাম নিয়ে কারসাজির অভিযোগ, গত বছরের অনেক চামড়া এখনো অবিক্রিত। বেঁধে দেওয়া সময়ে রাজধানীর প্রধান সড়ক থেকে কোরবানির বর্জ্য অপসারণ হলেও এখনো রয়ে গেছে অলিতে গলিতে, 90% সরানোর দাবি সাইদ খোকনের। বাস, ট্রেন ও লঞ্চে করে ঈদের দ্বিতীয় দিনে বাড়ি যাচ্ছেন রাজধানীবাসী, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আজও বিভিন্ন স্থানে পশু কোরবানি। ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রে ছুটছেন অনেকেই, সারা দেশের পর্যটন এলাকাগুলোতেও দর্শনার্থীদের ভিড়। এবং কাল চট্টগ্রামে শুরু হচ্ছে বাংলাদেশ অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট, বৃষ্টির কারণে ইনডোরে অনুশীলন টাইগারদের। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি, আর সঙ্গে থাকুন সময়।